নমস্কার, মমতা ময়ী সারদা মায়ের জীবনী। আজকে আমরা শুনব শ্রী শ্রী মা সারদা মনির প্রত্যাহিত জীবন। প্রতিদিন রাত্রি তিনটায় শয্যা ত্যাগ করে গঙ্গার ঘাটে মাকে স্নান করতে হতো। আধো অন্ধকারে মাঝে মাঝে জননী সারদার গা ছমছম করত, তবুও অজানা সেই গভীর ভাবনা ভয়ের সময়ে মা দেখতে পেতে নহবত থেকে গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত একটি আলোর রেখা প্রসারিত হয়েছে, যেন কোনো সংকেত চলছে সেই অন্ধকার আলোর পথে। মা সারদা দেখতে পেতেন নিশীথে ওই আলোর পথ দেখাচ্ছেন যেন কোনো অদৃশ্য দেবতা। সূর্য উদয়ের পর জননী সারদা গৃহকর্মে নিজেকে বিলিয়ে দিতেন। ঠাকুরের আহারাজ্য তৈরি থেকে শুরু করে শাশুড়ি মা চণ্ডাদেবীর সেবা করা সবই মা সারদা নিজেই করতেন। দুপুরের সমস্ত কাজ শেষ হয়ে গেলে সারদা একান্ত মনে জপের মালাটি হাতে নিয়ে ডুবে যেতেন ধ্যান সাগরে। রামায়ণ মহাভারতের গণ্ঠে ডুবে যেতেন জননী সারদা। সন্ধ্যাকালে শুরু হয়েছে দেবীর সন্ধ্যারতি। মন্দিরে মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠেছে, বেজে চলছে কাঁসর ঘণ্টা। আর জননী সারদা নহবতের বারান্দার জীবের কল্যাণে ধ্যানে বসতেন। সবার কাজ হয়ে গেলে রাত্রি প্রায় দ্বিপ্রহরে মা শয্যা গ্রহণ করতেন। নানা লোকজনের আনাগুনায় মুখরিত দক্ষিণেশ্বর নহবত ঘরে মা সারদা দেখতেন কত লোক আসছে ঠাকুরের দর্শন লাভে। আর মার এমনও হয়েছে যে প্রায় মাসাধিক কাল পর্যন্ত দেখা নেই ঠাকুরের সঙ্গে, পরম পূজ্য স্বামীর দর্শন লাভেও তিনি বঞ্চিত। সেই কথা মনে করে মাঝে মাঝে আবেগপূর্ণ কণ্ঠে মা সারদা বলতেন, আজ আমি যদি ভক্ত হতাম তাহলে কত না ভালো হতো, রোজ ওকে দেখতে পেতাম, কাছে বসে কথা শুনতাম। সারদা দেবী পরবর্তীকালে কথা প্রসঙ্গে বলতেন, সে কি আনন্দের মধ্যে দিয়ে যে দিনগুলি কাটিয়েছে আমার এই কথা কাকে বুঝাবো। কানে যেন সর্বদাই আনন্দের ঘট প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী ঠাকুরের কাছে জাতি ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষেই আসত তার কৃপা লাভের জন্য, তার ঐশ্বরীয় রূপ দর্শন লাভের আশায়, মুহূর্তের জন্য হলেও তার পরম প্রেমময় সঙ্গ লাভের বাসনায়। সুতরাং দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তখন ভক্তের অসম্ভব সমাগম, চলছে সর্বসময় ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা, চলছে উচ্চস্বরে নাম সংকীর্তন। সে এক অবর্ণনীয় আনন্দময় পরিবেশ। নাম সংকীর্তনের মাঝে মাঝে প্রবল আনন্দের উন্মাদনা ধ্বনি হচ্ছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ওঙ্কার দিয়ে উঠেছে হরির ধ্বনি। সেই ধ্বনিতে মাতোয়ারা হয়ে কেউ কাঁদছে প্রাণ ভরে, কেউ কাঁদতে কাঁদতে প্রবল জুড়ে হেসে উঠেছে হা হা করে, কেউ বা ভূমিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ বা কাউকে জড়িয়ে ধরে করে চলছে উন্মাদ নৃত্য, কেউ বা নীরবে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদেই চলছে। সেই পরম আনন্দঘন অলৌকিক পরিবেশে মুগ্ধ হয়ে, সেই পরিবেশ তখন তো যথার্থ বৈকুণ্ঠধামে পরিণত হয়ে উঠেছে। আড়াল থেকে যেন সর্বদেবদেবী সেই দৃশ্য দেখার জন্য দেবলোক থেকে নেমে এসেছে। আর তখন পরমা ভক্তিমতী শ্রী শ্রী মা কি করছেন? তিনি তো অবগুণ্ঠনবতী, দাঁড়িয়ে আছেন তিনি স্তব্ধ দৃষ্টিতে নহবতের বারান্দায় চাটাইয়ের বেড়ার ফাঁক দিয়ে, চোখে বয়ে চলছে তার আনন্দস্রোত। এ কাকে তিনি পতিত্বে বরণ করবার সৌভাগ্য করে এসেছেন? আহা, এ যে সাক্ষাৎ পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, এমন স্বামী পাওয়া তো তার শত জন্মের তপস্যার ফল। জয় মা জগজ্জননী সারদা মায়ের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে আমার এই কামনা।
জয় মা।